হাজারবার বলেছি, মডেল কলেজের ছেলেদের সবাই পাকা মারতে যাস না। মনে হচ্ছে রিয়ার ভূতটা ঘাট থেকে নামেনি এখনো। দেখিস ঘটনাটা অনেক দূর যাবে। যাবে তো যাবে, যা হবে দেখা যাবে। ঝগড়া তো আমি শুরু করিনি। বাস বাস, আর সাফাই গাইতে হবে না, এবার বাড়ি চলো। আরে আয়, দাঁড়াও রোহিত, ওকে বলে দাও এই বাড়ির দরজা ওর জন্য চিরদিনের মতো বন্ধ হয়ে গেছে। বাবা এত রাতে? অনেক হয়েছে, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। তোমার ভাইকে এখান থেকে চলে যেতে বলো। পাশে একটু বসবে? আজ আমি সত্যি বড় একা হয়ে গেছি কবিতা, একেবারে একা। আমি ভাবতেই পারিনি যে রিয়া আমাকে এইভাবে ঠকাবে। মানুষ চিনতে কখনো কখনো ভুল হয় রাজা, আর সেই ভুল তোমারও হয়েছে, তাই তুমি সত্যিকারের ভালোবাসা বুঝতে পারো। আমি সবসময় এই ভয় পেতাম তুমি কোনোদিন এমন একটা আঘাত পাবে যা তুমি সহ্য করতে পারবে না। আমি তোমাকে সাবধান করতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে ভুল বুঝবে বলে বলতে পারিনি। তোমার কথাই ঠিক কবিতা, সত্যি আমি রিয়াকে বুঝতে পারিনি। আজ ওর জন্যে বাবা আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। মানুষ যাকে সত্যিকারে ভালোবাসে, যার উপর অধিকার আছে, তার উপর সে রাগ করে। যদি আঙ্কেল তোমাকে ঘর থেকে বের করে দিয়ে থাকে, তোমার কি তার কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল না? আজ পর্যন্ত তোমার সব অন্যায়কে তিনি ছেলে মানুষই ভেবে ক্ষমা করেছেন, তোমার জন্য যথেষ্ট বেইজ্জত হয়েছেন। পাঁচটা লোকের সামনে তার সম্মান নষ্ট হয়েছে। রাজা, তুমি এমন একটা কিছু করো যাতে আঙ্কেল তোমাকে ছেলে বলে গর্বে বুকে জড়িয়ে ধরতে পারেন। দেখবে সেদিন তুমি জীবনের সব কিছু পেয়ে যাবে। চোখে লাগে বিষয়।